অরুণাভর কলটা বোধ হয় এলো পনি দুটো নাগাদ। রিসিভ করতেই, আসলে এমন দিনগুলোয় আমাদের তো কথা হয়, আমারই মনে ছিল না, এমন দিনগুলোই আমাদের কথা হয় দীর্ঘক্ষণ, ঘণ্টার পর ঘণ্টা, ভিড় করে স্মৃতি। 2012 23 অক্টোবর, বুঝেছিলাম নবমীর হাহাকার, তার সর্বাঙ্গে শুধুই হুহু বাতাস। আমি সেবার কোচবিহার, রবীন্দ্র সদনে বেড়েই চলেছে মানুষের ঢল, টিভির স্ক্রিনে ছলছলে দৃষ্টি ঝাপসা হয়ে আসছিল। 2013 29 মে, মন খারাপের শহরে অনবরত ঝিরঝিরে বৃষ্টি। সেদিন প্রসেশন হয়নি, রবীন্দ্র সদন থেকে যখন সববাহী যান ছুটতে শুরু করল, ছুট লাগলাম আমরাও, কিছুটা মেট্রো, কিছুটা হেঁটে, কিছুটা সংবাদ সংস্থার গাড়িতে। ছুটতে ছুটতে এক আকাশ কালো মেঘ নিয়ে গোটা শহর ভেঙে পড়ল সিরিটি শ্মশানে। আর গতকাল মন্দ বাতাসের মতো সমস্ত কানাঘুষোকে সত্যি করে অবশেষে খবরটা চলে এলো, এলোই, আর আটকান গেল না। রবীন্দ্র সদন থেকে বেরোতেই দেখি আলোয় মোড়া শহর, দীপাবলির ঔজ্জ্বল্যে এতটুকু কমতি নেই, থাকবেই বা কেন? হাত যে রাজা বেরিয়েছে অপূর্ব সাজে, তার ভালোবাসার সাম্রাজ্যে গম গম করছে শহর। কেউ ছবি উঁচিয়ে, কারো হাতে মোমবাতি, কারো গলায় আগুনের পরশমণি। পুজো মণ্ডপে বদলে গেছে শ্যামা সঙ্গীত, সেখানে উত্তপ্ত কণ্ঠে, বলু কেমন আছিস, ভালো? বড় তাড়াতাড়ি নিভে যাচ্ছে এই কলমের আলো, মা কুয়াশার চেয়েও ঝাপসা হচ্ছে অক্ষর। কোথা দিয়ে কেটে গেল রে এতগুলো বছর? রাস্তার দুধারে রজনীগন্ধার মালা হাতে অজস্র আবাসী, একটু এগোতেই বাপাস থেকে কে যেন কুমির গোড়ায় ঠোনা মারল। তাকিয়ে দেখি আমার অভিন্ন হৃদয় বন্ধু সোহম। কিছুটা পথ সঙ্গী হলাম আমরা, বুম হাতে বাইট ব্যস্ততার ফাঁকে চোখাচোখি দেবপ্রিয়দার সঙ্গে। ইমানুলদার আমি একসঙ্গে হাঁটছিলাম অনেকক্ষণ, রাসবিহারীর মুখে দেখা কমলদার সঙ্গে। শহর যখন কেওড়াতলা, ততক্ষণে হার মেনেছে প্রোটোকল, মানচিত্রে মুছে গেছে দূরত্ব বিধি। হবেই না বা কেন, রাজা যে চিরকাল সমস্ত দূরত্বকে তুড়ি মেরে মিশে গেছেন শ্রোতা দর্শকের ভালোবাসার অলিন্দে। তাই শহর আজ বন্ধনহীন, ভালোবাসার আলোয় মাখা রাজার শেষ বিদায়।